অপার সম্ভাবনা নিয়ে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠছে এক নতুন দ্বীপ, যার নাম বঙ্গবন্ধু দ্বীপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে 29 সদস্যের একটি অনুসন্ধানী দল বঙ্গবন্ধু দ্বীপে সর্বপ্রথম বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। 2017-এর 26 মে বঙ্গবন্ধু দ্বীপ নিয়ে তাদের পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। মংলা সমুদ্র বন্দর থেকে 80 কিলোমিটার দক্ষিণে এবং সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে 15 কিলোমিটার ও দুবলারসর উপকূল থেকে 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বঙ্গবন্ধু দ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 মিটার উচ্চতায় অবস্থিত এই দ্বীপের বর্তমান আয়তন 7.84 বর্গ কিলোমিটার। বঙ্গবন্ধু দ্বীপে প্রথমবারের মতো পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় দ্বীপটির স্থায়িত্ব, জীব বৈচিত্র্য ও পরিবেশগত নানা দিক বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ অনুযায়ী দ্বীপটির চারদিকে গড়ে উঠেছে প্রায় 9 কিলোমিটার দীর্ঘ ও 500 মিটার প্রশস্ত সমুদ্র সৈকত। এর পেছনে রয়েছে নয়না বিরাম ছোট ছোট বালির ডিবি বা বালিয়াড়ি। সর্বপিছনে রয়েছে 1 দশকেরও কম সময়ে গড়ে ওঠা সবুজ শ্যাবল বিস্তীর্ণ বনাঞ্চল ও ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া জীব বৈচিত্র্যের আঙ্গিকেও দ্বীপটির উদ্ভিদ ও প্রাণী সম্পদ বেশ বৈচিত্র্যময়। প্রাথমিকভাবে দ্বীপটিতে 4 প্রজাতির কাঁকড়া, 16 প্রজাতির শামুক ও ঝিনুক, 8 প্রজাতির প্লাঙ্কটন ও 2 প্রজাতির বন্যাকল পাওয়া গেছে। এছাড়া দ্বীপটিতে 1 প্রজাতির এসিডিয়ানের সন্ধান মিলেছে, যা বাংলাদেশে প্রথম। এছাড়া স্থলজ প্রাণীকুলের মধ্যে ফড়িং, প্রজাপতি, মৌমাছি সহ বিভিন্ন প্রজাতির পোকামাকড় পাওয়া গেছে। জেলেরা 2.5 দশক আগে থেকে খুঁজে পেলেও 1973 সাল থেকে স্যাটেলাইট ইমেজে দ্বীপটির অস্তিত্ব পাওয়া যায়। তখন দ্বীপটি মাঝে মধ্যে জেগে উঠত, আবার ডুবে যেত। এরপর 1992 সালে 3 জেলা আবিষ্কার করেন নতুন একটি দ্বীপ। 3 জেলের একজন মালেক ফরাজি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বীপটির নামকরণ করেন বঙ্গবন্ধু দ্বীপ। প্রথমে দ্বীপটির আয়তন ছিল মাত্র 2 একর এবং সেটি ছিল সম্পূর্ণ কাদা ও বালুময়। এরপর দীর্ঘদিন কোনো ক্রমবৃদ্ধি না হলেও 2004 সালের পর থেকে দ্বীপটির আকার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে থাকে। এরপর থেকে না ডুবে ক্রমেই বড় হচ্ছে দ্বীপটি। 2013 সালের দিকে এসে এটি বর্তমান অবয়ব লাভ করে। 4টি ধাপে গড়ে ওঠা এই দ্বীপটি বর্তমানে পূর্ণতা লাভ করেছে। দ্বীপটির কোথাও চুরাবালি নেই। চারদিকের পানি অত্যন্ত স্বচ্ছ এবং পানির গুণগত মান আদর্শিক পর্যায়ের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। বিশ্বের ইতিহাস সৃষ্টিকারী এরকম নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।